দেখেই হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। একের পর এক মার খাচ্ছে সামরিক ও অর্থনীতিতে বিশ্বের এক নম্বর দেশটি। মধ্যপ্রাচ্যে এতদিন ধরে উপস্থিতির পরও সেখানে সুবিধা করে উঠতে পারছে না ওয়াশিংটন। এক ইরানের কাছেই খাচ্ছে নাকানি চুবানি, সেখানে নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের এতদিনের খবরদারি এক তুড়িতেই ধূলিসাৎ করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। এবার আফ্রিকা মহাদেশেও পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের। সময়টা মোটেও ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। ঘরে বাইরে সব জায়গায় কোণঠাসা বাইডেন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি খারাপ খবর দিয়েছে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাটহ্যাম হাউস। তাদের দাবি, আফ্রিকায় নতুন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। মহাদেশটিতে বেইজিংয়ের অভাবনীয় আগ্রাসন ওয়াশিংটনকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। কিছুদিন আগে আফ্রিকার নাইজারে মার্কিন ঘাঁটিতে ঢুকে পড়ে রাশিয়া। এবার চীনের কাছ থেকেও ধাক্কা খেতে পারে যুক্তরাষ্ট্র। তিন দশকের বেশি সময় ধরে চীন একটি ঐতিহ্য অনুসরণ করে চলছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথম সফরটা আফ্রিকা মহাদেশেই করেন। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। বছরের প্রথম সফরে বেরিয়ে মিশর, তিউনেশিয়া, টোগো ও আইভরি কোস্ট গিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ দেশগুলোর প্রতিটিরই উপকূলীয় অঞ্চল রয়েছে। তবে চ্যাটহ্যাম হাউস বলছে চীনের লক্ষ্য অন্য কোথাও। এমন দেশে ঘাঁটি গাড়তে চায় চীন যে দেশের কোনো নৌ বা সমুদ্র বন্দর নেই। বর্তমানে জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। 2017 সালে ওই ঘাঁটি চালুর পর এবার নাকি চীনের নজর নাইজারের দিকে। নাইজারে মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতার সুযোগে সেখানে ঢুকে পড়েছে রাশিয়া। এবার চীনও সেখানে ঢুকে পড়লে অবাক হওয়ার মতো কিছু ঘটবে না। গেল বছরের এপ্রিলে নাইজারে সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র কোণঠাসা হয়ে অন্য কোথাও ঠিকানা খুঁজছে, আর সেই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইছে চীন। যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, রাশিয়া এবং ভারতও আফ্রিকায় নিজেদের পদচিহ্ন রাখতে পারছে না বা হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে আফ্রিকায় চীনের দীর্ঘমেয়াদী ভীষণ বেইজিংকে অনন্য অবস্থানে নিয়ে গেছে। আর জিবুতির ঘাঁটির কারণে গালফ অফ এডেনে চীনের উপস্থিতি নিশ্চিত হয়েছে, যা সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে বেইজিংয়ের পদক্ষেপকে সহজ করে দিয়েছে। তবে চীনকে এটাও মাথায় রাখতে হবে, নাইজারে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র টিকতে পারেনি, তাই শি জিনপিংয়ের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আহমদুল্লাহ সিকদার, কালবেলা ডেস্ক।